দর্শক দা এডিটরস এর লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যখন বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত আতঙ্কিত, ঠিক তখনই কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন। আমি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, ইতিমধ্যে তারা কিন্তু গতকাল পানিয়া গ্রামের চাষির কিন্তু 3 বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আজও তারা তাদের সেই কাজ অব্যাহত রাখছে। তাই ইতিমধ্যে ছাত্রলীগ নেতা অনেক মেহেদি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে এখান তো থাকবে না, তাদের এই হতদরিদ্র কৃষকদের ধান কাটা তাদের অব্যাহত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই তারা কিন্তু ধান কাটা শুরু করেছে, আর যতক্ষণ পর্যন্ত ধান কাটা শেষ না হবে তারা কিন্তু এই ধান কাটা অব্যাহত রাখবে। দর্শক এখন আমি কথা বলবো কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অনিক মেহেদির সাথে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আপনারা গতকাল হতদরিদ্র কৃষকের 3 বিঘা জমির ধান কেটে তার বাড়ি তুলে দিয়েছেন, এ সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। কেন এই কাজে আপনারা নামছেন, কী কারণে নামছেন, কার উজ্জীবনী শক্তিতে উদ্বুদ্ধ হয়ে আপনারা এই কৃষকের ধান কেটে দিতে নামছেন? আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাস, এই ভাইরাসটি আসলে মানুষের কর্মক্ষমতা বা কার্যক্রমে মানুষ বাইর হতে পারতেছে না, অথচ এখন বর্তমানে হলো বৈশাখ মাস, ধান কাটার মতো হয়ে গেছে, ধান কাটতে পারতেছে না, ওই পাশে ধানগুলো দেখেন যে ওই পড়ে আছে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো জনার্থী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক এই কার্যক্রম চলমান আছে এবং এরকম চলমান থাকবে যতদিন পর্যন্ত পানিয়াসহ এই অঞ্চল কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিটকে জানানো আছে, তারাও স্ব ইউনিয়নে কাজ করছে। তারা স্বইচ্ছায় বাড়ির থেকে ভাত খেয়ে এসে এই কৃষকের ধান কেটে দিচ্ছে, তার কারণ একমাত্র যে আগামীতে এই কৃষক যেন লোকসান না খায়, সেই সাথে সাথে এই সকল এলাকার সকল যুব সমাজের প্রতি আমার আহ্বান, ছাত্রলীগের সকল নেতা নেতৃবৃন্দের কাছে আমার, ইউনিয়ন থেকে ওয়ার্ড উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ এবং আহ্বান, জেলায় উপজেলায় যত হেক্টর জমিতে ধান পেকেছে তারা যেন অবশ্যই জনার্থী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এই কার্যক্রম চালিয়ে যায়। আপনাকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অনিক মেহেদির সাথে। কথা বলবো পানিয়া গ্রামের একজন কৃষক যার এই জমির ধান কেটে দেওয়া হচ্ছে, জনাব আব্দুর রবের সাথে। এই যে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আপনার ধান কেটে দিচ্ছে, আপনার এর থেকে অনুভূতি কি আমাদেরকে একটু জানাবেন? বর্তমান যে সময়ে করোনার একটা ভয়াবহ আতঙ্ক, যাতে করে এখন মানুষ মানুষের পাশে দেওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, যাতে করে ফসল নষ্ট হচ্ছে, লোকজন পাওয়া যাচ্ছে না, তাই লীগের ছেলেরা এককভাবে জনমানুষের সেবার জন্য এরা হতদরিদ্রদের বাড়ি বাড়ি দিয়ে খোঁজ করে প্রত্যেকের ফসল বিনষ্ট থেকে ঘরে তুলে দিচ্ছে, এতে আমি অনেক আনন্দিত এবং খুশি। ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমরা কথা বলতেছিলাম আজকে যে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা যে কৃষকের ধান কেটে দিচ্ছিল সেই কৃষক আব্দুর রবের সাথে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন দা এডিটরসের সাথে।